এবার আমি তোমাদের সাথে আলোচনা করছি 10 নম্বর অঙ্কটি নিয়ে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একজন লোকের নিকট 5,000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের টাকার 4 গুণ হয়। আবার প্রথম জন থেকে 1,500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখানে যে দুইজন ব্যক্তি রয়েছেন, সেই দুইজনের ব্যক্তির কে কত টাকা পাবে আমাদেরকে সেটি নির্ণয় করতে হবে। যেহেতু আমরা টাকার পরিমাণ এখনো জানি না, আমরা সেহেতু ধরে নিতে পারি, আমরা লিখব যে মনে করি প্রথম জন পাবে 1 টাকা এবং দ্বিতীয় জন পাবে 1 টাকা। এবারে আমরা যাব শর্তে। আমরা লিখছি যে প্রথম শর্ত মতে, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, বলা হয়েছে যে 5,000 টাকা দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তার মানে হচ্ছে আমরা যদি দুজনের টাকা একত্রে যোগ দেই তাহলে 5,000 টাকা এখানে বের হবে। তো সেজন্য আমরা দুজনের টাকা যদি একত্রে যোগ দিই, অর্থাৎ x+y ইকুয়াল হবে 5,000। এটাকে আমরা দিতে পারি
কৃষকের হচ্ছে স্কুলের সঙ্গে কমপক্ষে রয়েছে কমপক্ষে, তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ আমরা লিখতে পারি যে আমরা